বিভিন্ন পরিবহনে শিক্ষার্থীদের ভাড়া এক তৃতীয়াংশ করা অনলাইনে ক্লাসের ক্ষেত্রে শিক্ষার্থীরা যাতে বিনামূল্যে ইন্টারনেট পায় এবং সেই দাবিতে সোমবার জলপাইগুড়ি কদমতলা মোড়ে বিক্ষোভ প্রদর্শন করলো অল ইন্ডিয়া ডিএসও। এই বিষয়ে অল ইন্ডিয়া ডিএসও জেলা সভাপতি ধনঞ্জয় রায় জানিয়েছেন, পরিবহনে অতিরিক্ত ভাড়া শিক্ষার্থীদের দিতে হচ্ছে, তাই এক্ষেত্রে সরকার শিক্ষার্থীদের যাতে এক তৃতীয়াংশ ভাড়ার ব্যবস্থা করে এবং মোবাইলে যেহেতু শিক্ষার্থীরা অনলাইন ক্লাস করছে এবং তাই সেক্ষেত্রে ডেটা যাতে ফ্রি করা হয় এবং তার ব্যবস্থা যেন সরকার করে এবং সেই সব দাবিতে এদিন বিক্ষোভ প্রদর্শন করা হয়। পাশাপাশি এইসব দাবিতে শহর একটি বিক্ষোভ মিছিল করা হয় এআইডিএসওর পক্ষ থেকে। যদি তুমি ছাত্র হও এক তৃতীয়াংশ ভাড়া দাও, যদি তুমি ছাত্র না ছাত্র ছাত্রীদের এক তৃতীয়াংশ ভাড়া যাতে আছে সুবিধা দিতে এই দাবিতে সততার সাথে ঐতিহ্যের মেলবন্ধ লক্ষ্মীনারায়ণ বস্ত্রালয় ঈশ্বর সিংহ রোড হরিশপাল চৌপতি কোচবিহার। যখন স্কুল কলেজ খোলার মুখে তখন ছাত্রছাত্রীদের সব থেকে বড় ভয়ঙ্কর সমস্যার শিকার হচ্ছে। আপনারা জানেন যে জেনারেল পাবলিকের মতো ছাত্রছাত্রীদেরকে পুরো ভাড়া নেওয়া হচ্ছে। এক্ষেত্রে একজন ছাত্রছাত্রী দূর দূরান্ত থেকে যখন স্কুল কলেজে আসে তখন তারা মানে টাকার ভাড়া যোগানোর যে অভাবে অসুবিধার জন্য স্কুল কলেজে আসতে পারছে না। আমরা অল ইন্ডিয়া ডিওসোর পক্ষ থেকে সারা রাজ্যব্যাপী একটা দাবি তুলছি সরকারের কাছে যে 1/3 ভাড়া করতে হবে এবং সরকারকে অবিলম্বে ঘোষণা করতে হবে। ফলে এই সমস্যাটা যতদিন না পর্যন্ত সম্ভব হচ্ছে মানে সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত আমরা সমস্ত ছাত্রছাত্রীকে ঐক্যবদ্ধ করে আমরা সংগ্রাম করেই চলছি আর কি। এবং আমরা আজকে একটা বিক্ষোভ প্রদর্শন করব এবং সাধারণ জনগণকে আমরা জানাবো যে বিভিন্ন স্কুল কলেজ ছাত্রছাত্রী ঐক্যবদ্ধ হয়ে এই 1/3 যে ভাড়া এটা যেন অবিলম্বে সরকার ঘোষণা করে সেই দাবিতে আমরা আজকে বিক্ষোভ প্রদর্শন করব। এর পাশাপাশি আপনারা জানেন যে অনলাইন যে এডুকেশন চালু করছে সরকার, অথচ এই অনলাইন শিক্ষার মধ্য দিয়ে একদিকে কি হচ্ছে যে ডেটা যে মোবাইলে যে ডেটা তার ক্রমাগত দাম বাড়িয়ে চলেছে। আমরা সরকারকে ঘোষণা করতে যাচ্ছি এক্ষেত্রে যেন সরকার পদক্ষেপ করে এবং যেন মানে এটা বিনা পরিষেবায় যেন ছাত্রছাত্রীরা এই মোবাইল পরিষেবা ব্যবহার করতে পারে। এই দাবিতে আমরা আজকে এই জলপাইগুড়ি জেলার বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা মিলে আমরা আজকে বিক্ষোভ প্রদর্শন করবো।